অবস্থা, পুরো একটা সপ্তাহ পর ভাই আপনাদের হাজির। আর এই এক সপ্তাহে ভাই এত পরিমাণ মুভি আর ওয়েব সিরিজ রিলিজ পাইছে, কি আর কমু। কনফিউশনের পরে অবশেষে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আরো একটা কনফিউশনে পড়ে গেলাম যে কোনটা রাইখা কোনটা দেখবো আর কোনটা দেখা বকবক করবো। কনফিউশনের মধ্যে হুট করে আমার মাথার মধ্যে চলে আসলো যে ভাই ইন্ডিয়ার নতুন নাকি এক সুপার হিরো নাকি আসতেছে আমাদের সামনে, আর সেই সুপার হিরো নিয়ে বকবক না করলে কি আর হয়। যেহেতু ভাইজান তোমাদের সুপার হিরো লাভার, তো সেই সুপার হিরো নিয়ে বকবক না করলে কেমনটা দেখায় না, তার জন্যে বাকি সব মুভির সরাই রাখা ভাই তোমাদের হাজির মিন্নাল মুরলি নিয়ে বকবক করতে। মিন্নাল মুরলি রফিকান মালিয়ালাম অ্যাজ ওয়েলস, যেহেতু মালিয়ালাম মুভি সেহেতু কিছু একটা তো মাথার মধ্যে থাকবে যে না নতুন কিছু একটা থাকবে। বলিউড বাদ দিয়া মালিয়ালাম বা সাউথের যেই মুভিগুলো আসে সেই মুভিগুলোর মধ্যে কিছু না কিছু থাকে। আর এরই মাঝে বর্তমান ক্রেজ অনুযায়ী যে সুপার হিরো যে ক্রেজটা চলতেছে বা সুপার হিরো যে ট্রেন্ডটা চলতেছে সেই ট্রেন্ডে লাভ দেওয়া পড়ছে আমাদের সাউথ ইন্ডাস্ট্রি। যেহেতু সেই ট্রেন্ডে লাভ দেওয়া পড়ছে তো অবভিয়াসলি সেটার মধ্যে নতুন কিছু তো থাকার কথা। তো আসে কি না বা মুভিটা দেখেও কি আমাদের পয়সা উসুল হবে কি না সেটা নিয়ে বকবক করবো। সেই বকবক করার আগে বলে রাখি যেহেতু এতদিন পর প্রায় এক সপ্তাহ পর ভাই তোমাদের হাজির, সেহেতু স্পেশাল কিছু তো থাকার লাগে নাকি। তো সেই স্পেশাল কিছু রাখতেছে আমাদের বিডি সব আমাদের জন্য, অর্থাৎ আমাদের মুভিকথা স্পেশাল পরিবারের জন্য থাকতেছে স্পেশাল কিছু। আমাদের বিডি সব হাজির আমাদের এই মুভিকথার রঙিন পরিবারটাকে আরেকটু রঙিন করার জন্য, রঙিন দুনিয়াটাকে সুন্দর করে রং মাখাইতে হাজির বিডি সপে সোনোফে আর জিবি স্ট্রিপ লাইট। তো জন্য বলে রাখি যারা যারা আমার এই মুভিকথার পক্ষ থেকে যাবে তাদেরকে বলে রাখি আমার এই প্রোমোকোডটা ইউজ করলে মুভিকথা 10, এই প্রোমোকোডটা ইউজ করলে 200 টাকা পর্যন্ত ভাইজান বিডি সব মাফ করে দিব না। ভাইজান এতদিন পর আবার হাজির, তো এই ক্ষেত্রে 200 টাকা সবার জন্যই আমার পক্ষ থেকে ডিসকাউন্ট থাকলো। জাস্ট ইউজ করতে লাগবে মুভিকথা 10। বিডি সব অলরেডি এটা নিয়ে বিস্তারিত একখান ভিডিও আসে না, এই ডিসক্রিপশনে সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে না, চিন্তা নাই। জাস্ট আমার ভিডিওখান শেষ করিয়া সেইখানে যাইয়া ভিডিওখান দেখা চিল মতো মুভিকথার প্রোমোকোডটা দেয়া 200 টাকা সেভ করিয়া নেওয়া যাবে আমাদের এই মুভিকথার ছোট্ট একটা গিফট। তো আরেকটা জিনিস বলে রাখি আমার এই ভিডিওটা 31 তারিখের আগ পর্যন্ত যারা যারা দেখতেছে তাদেরকে বলে রাখি সুখবর, আমরা এই 10% পরে অর্থাৎ 200 টাকা ডিসকাউন্টের পরেও যারা যারা বিকাশ থেকে ফুল পেমেন্ট করে ফেলো তাদের জন্য ভাই আপ টু 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকতেছে। তার মানে টোটাল 500 টাকার সেভ। সো যারা যারা এখন পর্যন্ত দেখতেছে ভিডিওটা জাস্ট যাইয়া নিয়ে ফেলো। বলি এই যে নতুন ইন্ডিয়ার সুপার হিরো সেইটা আসলেই কি সুপার হিরো কাতারের নাকি হালকা পাতলা সুপার হিরো কাতারের? বলতে গেলে ইন্ডিয়াতে এমনিতে ভাই সুপার হিরো ক্রেজ ভাই বিয়ন্ড লেভেলে, শুধুমাত্র ইন্ডিয়াতে না বলা চলে পুরো বিশ্বে ভাই সুপার হিরো ক্রেজ বিয়ন্ড লেভেলে। এই ক্রেজটা তাদের ইন্ডিয়াতে আরও বিয়ন্ড লেভেলে। ইন্ডিয়াতে যেমন সুপার হিরো ক্রেজটা বিয়ন্ড লেভেলের তেমনটাই ইন্ডিয়াতে সুপার হিরো কমিউনিটিটাও বিয়ন্ড লেভেলের, কারণ ক্রিশের পরের তেমন সুপার হিরো কোনো মুভি দেখা যায় নাই ইন্ডিয়াতে। তবে বিয়ন্ড লেভেলের ক্রেজটাকে কি আসলে মিন্নাল মুরলি করতে পারবে কি না সেটা যদি আমি বলতে চাই তাহলে বলবো হ্যাঁ আবার না। আসলে বিষয়টা হচ্ছে যদি আমরা এই মুভিটারে অর্থাৎ মিন্নাল মুরলিরে আমাদের যে মার্ভেল আর ডিসি লেভেলে কম্পেয়ার করি তাহলে কিন্তু ভাই অ্যাজ অলওয়েজ মাত খাইয়ে যাবে, কারণ ভাই তারা ভাই অনেক আগে থেকেই সেই সেক্টরটাতে রাজ করে আসতেছে। তো হুট কইরা ইন্ডিয়ার যে সুপার হিরো আসলো আর সেই জায়গাটা দখল করে নিল বা সেটার সাথে কম্পেয়ার করতে হবে আমাদের, এইটা যদি আমাদের মাথার মধ্যে চলে আসে তাহলে অবভিয়াসলি যে কেউ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। এই জায়গায় উল্টা আরেকটা জিনিস হবে সেটা হইতেছে গিয়া যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে আমরা দেখি যে ইন্ডিয়ার সুপার হিরো কতগুলা বা ইন্ডিয়ার সুপার হিরো হিসেবে কেমন পারফরমেন্স করতেছে বা কেমন আমাদের সামনে প্রেজেন্ট করলো, আমি সোজা সাপটা ভাষায় বলবো একেবারে ঠিকঠাক আছে। এই মুভিটারে একটু স্পেশাল বানায় ফেলে এর স্টোরি লাইন, স্টোরি লাইনটা বলতে গেলে এর লাভ সেই জায়গায় ভিলেন আর হিরো দুইটাই আছে। তবে আমাদেরকে সুন্দর করে হিরো আর ভিলেনের যে ইভেন্টটা সেটা সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করতেছিল মুভিখান, এই জিনিসখানি আমার কাছে বেশ লাগছে। কারণ যখনই আমরা সুপার হিরোর কথাটা মাথার মধ্যে নিয়ে আসবো তখনই সবাই বলবে যে ভাই অ্যাকশন অ্যাকশন আর অ্যাকশন। এই অ্যাকশনের মাঝে যে স্টোরি লাইন নামে একখান জিনিস আছে সেইখান প্রায় মিসিং হয়েই যায় বলা চলে। তবে এই মুভিটারে অর্থাৎ মিন্নাল মুরলিতে এত সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করছে সেইটার জন্যে আমি অবভিয়াসলি রেকমেন্ড করবো সবাইরে। এর সাথে বলে রাখিটাতে কাজ করা প্রত্যেকটা কাস্ট, অভিনয় থমাস থেকে শুরু করে ভাই রুসোমা সুন্দরম পর্যন্ত ভাই প্রত্যেকেই মাইন্ড ব্লোয়িং কাজ করছে, আর সেইটার জন্যে ভাই মুভিটা আরও বেশি টানছে আমাদেরকে। আর এর সাথে বলে রাখি এর মিউজিকটা
পুরাই মাখন, মানে আলাদা একটা ভাইব দিচ্ছিল পুরো মিউজিকটা। যে একখান কথা আছে মানি, তো এই জিনিসখানি জাস্ট মাত খায়া গেছে মুভিখান, এর জন্য হয়তোবা ভিএফএক্স ওয়ার্কটা তেমন ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে না, এর জন্য হয়তোবা আমাদের চোখের সামনে সবগুলাই আনরিয়ালিস্টিক মনে হচ্ছিল, বা মনে হচ্ছিল যে না এটা রিয়াল হবে না, এটা ভিএফএক্স এর দ্বারাই করা। তো এই যে এই জিনিসটা যখন আস্তে আস্তে ডেভেলপমেন্টটা হবে বা এই জিনিসটা যখন বাড়বে ইন্ডিয়ার যে সুপার হিরো ইন্ডাস্ট্রিতে, তখন অবভিয়াসলি আমি মনে করি ভাই এই যে ইস্যুগুলো আছে ভিএফএক্স এর ইস্যুগুলো সেগুলা পূরণ হয়ে যাবে। রিয়াল কথা যদি আমি বলতে চাই যে হ্যাঁ এটা ভালোর কাতারেই পড়বে, তবে যদি আমরা বাইরের দেশের সুপার হিরোর কথা বলি, মানে ইন্ডিয়ার বাইরের দেশের সুপার হিরোর কথা বলি, যেরকম ডিসি বা মার্ভেলের সাথে কম্পেয়ার করি, তাহলে ভাই আমি বলে রাখি এইটারে সেইটার সাথে কম্পেয়ার করে কোনো লাভ নাই। এটা আলাদা একখান মুভি, পুরোপুরি আলাদা একখান মুভি ধরতে লাগবে তোমাদেরকে, যে সুপার হিরোর কাতারেই পড়বে, জাস্ট ইন্ডিয়ান সুপার হিরো। তো সেই ক্ষেত্রে যদি দেখি তাহলে সব ঠিকঠাক, আর এর মাঝে বলা চলে কোনো অ্যাডাল্ট সিন নাই বা কোনো 18+ কোনো কিছুই নাই, সব ফ্যামিলির সাথে এনজয় করা যাবে না, অবভিয়াসলি এর কমেডিটাও এনজয় করার মতো, মিউজিক খান তো আসেই, আর স্টোরি লাইনটা আমার কাছে ভালো লাগছে, কারণ এটা আমি অন্তত পক্ষে ধারণা করি না যে এমন স্টোরি আমার সামনে আসবে। সো এটার জন্য আমি ফুল 10/10 দিব পুরো মুভিটারে, যে স্টোরি যেই সেট আপটা করছে ভিলিয়ান আর হিরো সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করছে, এটা আমার কাছে ভালো লাগছে। তো এই হচ্ছে ছোটোখাটো জিনিস মুভিটারে নিয়ে। তো কার কেমন লাগছে আমি তো জানি না, মুভিখান কে কে দেখছে দেখে নাই, যারা যারা দেখছে অবভিয়াসলি কমেন্টে জানাই দিবে যে কেমন লাগলো মুভিটা, আর যারা যারা মুভিখান দেখে নাই জাস্ট দেখে নিবে না, আমার পক্ষ থেকে রেকমেন্ড থাকবে। তবে মাইন্ড থেকে বা মাথা থেকে সরায় ফেলতে হবে মার্ভেল আর ডিসির কথাটা, তাহলে এনজয় করা যাবে পুরো মুভিটা। তো যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আবি 2.1 সাইনিং আউট।